হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আজকে হচ্ছে বুধবার আর এখন বেজে গেছে 1:30। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, একটু বিজি ছিলাম। তো চলো, এখন আমি রান্নাটা শেষ করে নিয়েছি, তো এখন আমরা খেতে যাব দুপুরের খাবার। তো আমি একটা, ওই যে দেখো, এই পিলোটা নিজে তৈরি করেছি, কালকে কাভারটাও তৈরি করেছি। তো তোমাদেরকে ভালো করে একটু দেখাবো, দাঁড়াও। আগে আমি খেয়ে নিই, আর এখন কি কি রান্না হয়েছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে আজকে কি কি রান্না করেছি। তো আজকের দিনটা তোমরা আমার সঙ্গে এইভাবেই এনজয় করো, আমি তোমাদের সঙ্গে এই ব্লগটাই শেয়ার করছি। তো বাইরে মাসি এসে এই যে জামা কাপড় কেচে মেলে দিয়ে গেছে, আর বাবা এই মাত্র গম ফম মেলে দিয়েছে, রোদ্দুর হয়েছে আজকে বাইরেটায়। আর সকালবেলায় কিন্তু বেশ মেঘ ছিল। তো চলো কি কি রান্না করছি একবার দেখি। এখানে রান্না হচ্ছে ডিমের কারি, তো এইটা হলেই হয়ে যায়। আর এদিকে হয়েছে ভাজা, শাক ভাজা, আর তার নিচে আছে সবজি, ঝিঙে আলু পোস্ত, আর এখানে কিছু শশা কেটে রেখেছি, তার নিচে ভাত রয়েছে, আর এদিকে রয়েছে ডাল। তো আজকের রান্না এগুলোই হচ্ছে, আর সময়টা দেখতেই পাচ্ছ 1:30 বেজে গেছে। তো এখন খাবো আর কি। তো চলো একবার তোমাদেরকে ওই পিলোটা একবার দেখিয়ে দিই, কুশানটা যেটাকে বলে। তো কালকে রাত্রিরেই তৈরি করেছি, বাবা কেটে দিয়েছে কাপড়টা, এই দেখো। তো এটাতে একটু জাস্ট ওই ইয়ে লাগাতে হবে, বা চেন অথবা কিছু একটা করে দেবো আর কি, টিপটপ যেগুলো থাকে, এক ধরনের বোতাম, সেরকম করতে হবে। আর এই যে এরকমটাই হয়েছে। তো এই কালারটা আমার বেশ ভালো লেগেছিল, তো সেই জন্যই আনিয়েছিলাম। আর এটা আনিয়েছি হচ্ছে 4 বছর আগে, আমার বিয়ের আগে আনিয়েছিলাম এইগুলো বানাবো বলে। তো যাই হোক, তখন হয়ে ওঠেনি। আর এটাকে খুলে আর একটু তুলো ভরতে হবে, তার কারণ এটাতে কম হয়ে গেছে, অনেকটাই কম হয়ে গেছে। তার জন্য এটা মানে এরকম কিছু দিয়ে চাপ দিলে খুব নিচু হয়ে যাচ্ছে, এটা একটু ঠিক আছে, সেই জন্য এটা কভার করে দিয়েছি, এটারও কভার করে দেবো। আর কোয়েলরা ফোন করেছিল সকালে, একটা বড় মা এসছে, গল্প করলাম। তো চলো এখন ভাতটা খেয়ে নিই। এখন আমাদের খাওয়া হয়ে গেছে, মানে আমার খাওয়া হয়ে গেছে, আর কুচু এসছে ওর ঠাকুমার সঙ্গে ভ্যাকসিন নিতে। তো ওকে আমি একটু দিতে যাচ্ছি বাইরে, দেখো প্রচণ্ড রোদ্দুর। আর বাবা আজকে এই গাছটা কেটে ফেলেছে, কেটে দিয়েছি আর কি। তো চলো কুচুকে একটু দিয়ে আসবো ঠাকুমার কাছে, আর ভ্যাকসিনের চিরকুট যেখান থেকে নেওয়া হয় সেখানটা একটু দিয়ে আসবো। কেমন আছিস বল? ভালো। তো আমরা এখন যাচ্ছি হসপিটালের দিকে। কারোরই মাস্ক নেই না, ওর মাস্ক আছে, আমার মাস্ক নেই। আমি যদি শুধু দিয়ে চলে আসবো, তুই কিন্তু আবার ভ্যাকসিন হয়ে গেলে আবার আসবি আমাদের ঘরে। হ্যাঁ আচ্ছা, তো চলো ওকে দিয়ে আসি। ঝগড়া করে করে এসে ঠিক আছে, টাটা টাটা, সাবধানে যাবে। কচুরা এখন চলে যাচ্ছে। ঠাকুমার ভ্যাকসিনেশনের জন্য এসেছিল, সেই ভ্যাকসিনেশনটা হয়ে গেছে, তো সেই জন্য ওরা ফিরে যাচ্ছে। আর বাইরে একটু গরম আছে, রোদ্দুর আছে আর কি। তো ওরা অনেকটা দূরেই চলে গেছে, ওদের সেই যেখানে ওর বাবার দোকান সেখানেই থাকে, তো ওরা চলে যাচ্ছে। তো চলো আমিও ঘরে গিয়ে একটু রেস্ট নেব। তো এখন বাজে 5টা, আর অনির্বাণ একটু আগে ঘুম থেকে উঠেছে এই যে, আর মাসি এলো এই মাত্র, আজকে 5টার সময় এসছে। মাসি অন্যান্য 4:30-4:30 মধ্যে চলে আসে, ওই যে মাসি কাজ করছে। তো এখন এলো চা বানাবো, আমরা সবাই চা খাবো আর কি। তো মনে প্রতিমাদির সাথে এখন গল্প করছিলাম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো প্রতিমাদি বলছে ফুচকা খেতে যাবে, তো যদি যাই দেখা যাক। হ্যাঁ যেতে পারি আর কি, নাও যেতে পারি ঠিক নেই, অথবা মন্দিরেও যেতে পারি বাবা আমি। তো আজকে অনির্বাণের তো ডিউটি শেষ হয়ে গেছে, তো অনির্বাণও হয়তো যেতে পারে। তো চলো এখন চাটা বানিয়ে নিই, মাসি কাজ করছে, মাসির কাজ হয়ে গেলে চাটা সবাই মিলে খাবো। এখন বাজে 5:30, আর মাসি চলে গেল, আমরা এই যে এখানে চা খাচ্ছি, তো অনির্বাণও চা খাচ্ছে। তো এই যে আমরা দুজনে বসে চা খাচ্ছি, বাবা বাইরে বসেছে, ঘরে প্রচণ্ড গরম লাগছে তাই বাইরে বসে বসে চা খাচ্ছে। তো চলো চাটা খেয়ে নিই, আর তারপরে তো সন্ধ্যা হয়েই আসে, সন্ধ্যা দেবো, তারপরে রান্না বসাবো।
দেখি যদি বাজারে যাই, দিদিরা আজকে যাবে বলছে, তো যেতেও পারি নাও পারি ঠিক নেই, তো চলো চাটা আগে খাই। আর অনির্বাণ একটু বাইরে এসেছি, নিম গাছের থেকে নিম পাতা নেব, তার কারণ হচ্ছে অনির্বাণের প্রচণ্ড ইচিং হচ্ছে, তো আগের দিন একদিন দিয়েছিলাম, তো আজকে আরেকবার দেব, মানে জলটা গরম করে ওই জলটা দিয়ে কি বলে ওটা ওটা দিয়ে মানে একটা সলিউশন মতো হয়ে যায়, তখন স্প্রে বা কটন দিয়ে একটু মানে ড্যাব ড্যাব করে দিলেও হবে। তো এই যে গাছ, এই দেখো নিম গাছ, তো নিম পাতা নিতে এসেছি, তো চলো নিম পাতা নিয়ে ঘরে যাই, আর অনির্বাণ একটু বাইরে হাঁটবে। এখন আমি চলে এসেছি রান্নাঘরে, আর এখন বাজে 6:30, আর অনির্বাণের একটু গাটা গরম গরম করছে, জ্বর মনে হয় হবে, তো ও ওষুধ খাচ্ছে, তো এখন একটু ওকে পাস্তা তৈরি করে দেবো, আর এটা তো ইনস্ট্যান্ট পাস্তা টাটা কোম্পানির, তো চলো এটা ওপেন করি, এটা বোধ হয় এখান থেকেই ওপেন করে, হয় এই পাশ থেকে, এই পাশ থেকে। তো এটাই এখন গরম করবো, তার জন্য এই পাশে জল বসিয়ে দিয়েছি, তো এটা তো রেডিই থাকে, শুধু গরম করলেই হয়ে যাবে, চিজি পাস্তা এটা। আর এটা হচ্ছে নন ভেজ, না ভেজ ভেজ এই যে এরকম একটা পাউচ, আগের দিনে তোমাদেরকে দেখিয়েছিলাম, তো এর সঙ্গে রয়েছে একটা অরিগানোর প্যাকেট, একটা টিস্যু, আর একটা চামচ রয়েছে, এই যে এটা আমি আউট করে নিলাম, এটাকে এইভাবেই বসিয়ে দিতে হবে জলে, তাহলেই হয়ে যাবে, মাত্র কতক্ষণ বলেছে, গরম জলের মধ্যে দিয়ে অল্প সময় রাখলেই হয়ে যাবে, তো চলো এটাকে রেডি করি। তো এই যে এই পাশে আমি জল বসিয়ে দিয়েছি, এই যে এই পাশে জল বসিয়ে দিয়েছি, জাস্ট এটাকে এইভাবে বসিয়ে দিচ্ছি, তো এটা গরম হয়ে গেলে 60 সেকেন্ড বলেছে, তো যেহেতু আমি এই গরম জলের মধ্যে দিয়ে করছি, তাই একটু বেশি সময় রাখবো, আর বেশি গরম হলে খেতে বেশ ভালো লাগে। তো এটা কীরকম হয়েছে আমি তোমাদেরকে একটু এই পাশে কাছ থেকে দেখাই, আর এরপরে রান্না বসাবো। তো একটু কাছ থেকে দেখাই, আর অনির্বাণ ওষুধ বোধ হয় খুঁজে পাইনি, আমি একবার ওকে খুঁজে দিতে ওষুধটা যাবো। আর রান্নাঘরের অবস্থা খুব একটা ভালো নেই, মাসি বাসন মেজে দিয়ে গেছে, এখানেই সব বাসনপত্র রাখা রয়েছে, এগুলো ধুয়ে আবার তুলে রাখতে হবে। তো চলো এখন আমি ওটা রেডি করি, রেডি করে আবার ফ্রিজে তোমাদেরকে দেখাচ্ছি যে এটা রেডি হওয়ার পরে ফাইনালি কীরকম মানে থাকে। আর এটা ফ্রিজে রাখার কোনো দরকার নেই, যাদের ফ্রিজ নেই তারাও কিনতে পারে, কোনো অসুবিধা নেই, আমারও ফ্রিজ নেই, তো এটা নর্মালি একটা ঠান্ডা জায়গায় রাখতে বলে, কতদিন বেশ একটা আছে মানে রাখা যায়, 6 মাস কি 12 মাস এরকম একটা কিছু আছে। হ্যাঁ, বেস্ট বেস্ট ইউজ বিফোর 12 মান্থ ফ্রম প্যাকেজিং, মানে প্যাকেজিংয়ের পরে 12 মাস ইউজ করা যাবে, তো এটা ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। আর এটা খেতে বেশ ভালো, আর একটা আছে সেটা হচ্ছে টমেটো, অ্যান্ড ওটা হচ্ছে নন ভেজ, এটা ভেজ, তো ওটা টমেটো সস দেওয়া থাকে, তো ওটা একটু মানে কি বলবো, একটু নন ভেজ তো একটু কীরকম ফ্লেভারটা যেন একটু অন্য টাইপের, মানে ওই আমের আচারের টেস্টের মতো ওটা, তো এটা বেশ ভালো, এটা চিজি পাস্তা, তো এর মধ্যে ব্ল্যাক অলিভ আছে, ওটাতেও আছে, কিন্তু ওটার থেকে আমার এটাই বেশি ভালো লেগেছে। তো এটা হচ্ছে ভেজ, ওটা নন ভেজ, তো চলো এটা রেডি করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, আর এটা কীভাবে ফুটছে আমি সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, চলো। জাস্ট গরম জলের মধ্যে আমি এই যে এরকম বসিয়ে দিয়েছি, আর জলটা ওদিকে ফুটছে, তো এবার আমি ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, তার কারণ জলটা বেশ গরম হয়ে গেছে। তো এখানে আমাদের এটা রেডি হয়ে গেছে, এটা আবার ওপেন করব, তো এখানে একটা অরিগানোর প্যাকেটও রয়েছে, তো এই যে প্যাকেটটা এখান থেকে ওপেন করছি, তো এই যে হচ্ছে অরিগেনো, এটা এবার এই যে ঘিরে দিলাম পুরোটাই, মাখাতে হবে এখন, এটাকে একটু মিক্স করে নিচ্ছি, এই মশলা শুধু শুনো, হ্যাঁ মশলা কি কি আছে একবার খেয়ে দেখি কি রকম, আচ্ছা এতে কি জল তো দিছি না, জল গেল কেন, কি করে করে ভালো টেস্ট। এই যে পাস্তা বানিয়ে নিয়ে এসেছি, যে সবাই মিলে পাস্তা খাচ্ছি, বাবাও খাচ্ছে ওখানে, কেমন লাগছে, ভালো লাগছে, ভালোই টেস্ট, খারাপ না, এটা ভেজ তো এটা বেশি ভালো খেতে,
আর চিকেনেরটা তো বললামই তোমাদেরকে, যেটা নন ভেজ ওটা একটু মানে আচার আচার ফ্লেভার, আর ওর টেস্টটা একটু টকটক, যেহেতু টমেটো সস দেওয়া থাকে তো সেই জন্যই একটু টকটক, আর এটা একদমই চিজি ক্রিমি এই টাইপের একটা টেস্ট। তো চলো এটা খেয়ে নিই। এখন আমি রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়েছি, এখানে ডাল সিদ্ধ হচ্ছে, আর আজকে সেরকম বেশি কিছু হবে না, আজকে ভাত ডাল আর ডিম আছে, ডিমটা একটু ভেজে নেবো আর দেখি আর কি করা যায়। আর এখন রাত্রির প্রায় 8টা মনে হয় বেজেই গেছে, 8টা সাড়ে 8টা বোধ হয় বাজে, এই যে 8:30-এর বেশিই বাজে। তো যাই হোক, এখন রান্নাটা শেষ করবো, এখনও রান্না হয়নি। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর আমার চ্যানেলটা নতুন, তোমরা যারা নতুন আসো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। তো গুড নাইট এভরিওয়ান।